दीदी पाल तोले दे माजी हैला कोड़िशना दे पाल तोले दे माजी हैला कोड़िशना चिंदी नौकाया मी जबो मदीना चिंदी नौकाया मी जबो मदीना दीदी पाल तोले दे माजी हैला कोड़िशना दे पाल तोले दे माजी हैला कोड़िशना चिंदी नौकाया मी जबो मदीना चिंदी नौकाया मी जबो मदीना दे पाल तोले दे माजी हैला कोड़िशना दे पाल तोले दे चिंदी नौकाया मी जबो मदीना चिंदी नौकाया मी जबो मदीना मुकाई नबी ये दो मामी नर भड़े हसीने हजार मनी कदी ने मोट झड़े ठीक क्या बोले मुकाई नबी ये दो मामी नर भड़े हसीने हजार मनी कदी ने मोट झड़े दो याले मोरशीदी जर शौका तर किशरे भाबो ना दो याले मोरशीदी जर शौका तर किशरे भाबो ना दुनिया गेछे घोड़े से बत्ती जड़े मदीनार घोड़े घोड़े ওনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তোলে দে 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 পাল তোলে দে दे पाल तोले दे माजी हैला कोड़िशना चिंदी नौकाया मी जबो मदीना अल्लाह हबीब बोलेछे जे व्यक्ति शीतल समय दुई उक्तेर नमाज पढ़बे रे शीतल समय मानी ठंडा समय जे व्यक्ति ठंडा समय दुई उक्तेर नमाज पढ़बे ওই ব্যক্তি সোজা চলে যাবে রে জান্নাতে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই মদ্দুলুকে চমৎকার মেসেজ বন্ধ দিয়ে দিয়েছে রে আমার উম্মত হৃদয়ের জানা না খুলে তোমরা সবাই স্বর্গ কাজ করে আজকে এই দনপূর্ণ পাড়ার মানুষগুলো আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে বলবো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো আমার নবী আপনার নবী সরকার মদিনা যার নাম আমার আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে নিয়ামতের খবর দিয়েছেন আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফরযাইন দখালাল জান্নাহ জোরে জোরে সুবহানাল্লাহ রে ধনপূর্ণ পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু শীতল সময় বলতে দুই ওয়াক্তের কথা বলেছেন আমার নবী একটা শীতল সময় হলো আসরের সময় যেটা সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ আরেকটা শীতল সময় হলো ফজরের সময় যেটা সূর্য উদয় হওয়ার আগের নামাজ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলার জমিনে যতগুলো মানুষ বন্ধু এই যে ফুটবল খেলা ওই বেঈমান কাফিরদের অপসংস্কৃতিকে যে আপন করে নিয়েছে সে কখনোই ফজরের নামাজ পড়তে পারে না কারণ গরমের দিনের ঘুমের চাইতে শীতের ঘুম বড় মজা যখন কম্বল মুড়ি দিয়ে শুইবে ল্যাপ মুড়ি দিয়ে শুইবে আর উঠতে চাইবে না
কারণ বন্ধু এখানে আরো একটা অপকৌশল কাজ করে একটা হলো তার মনের নোংরামি আর একটা বড় ধরনের শক্তি হলো শয়তান আপনাকে শয়তান কৌশল করে পর্দার সামনে নিয়ে গেছে আপনার আপাত মস্তক পাপের সাগরে নিমজ্জিত করার জন্য আপনি যখন ঘুমিয়ে যাবেন শয়তান আপনাকে কৌশল করে বন্ধু ঘুম পাড়িয়ে দিবে ওঠার দরকার নাই খুবই আরামের ঘুম ঘুমাইতে থাকো পরের দিন সকালবেলা উঠে দেখেন অফিসের সময় মাইনাস হয়ে গেছে ঠিক কিনা বলে এই জন্য বলতে চাই আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শত্রুকে শত্রু বলে গণ্য করো বন্ধু মনে করো না কারণ শয়তান সবাইকে গায়েল করতে পারলেও কখনো 100% মুমিনকে গায়েল করতে পারে না আল্লাহ বলেছেন মুমিনের জন্য ইন্না কাইদা শাইতানি কানা যাইফা আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল যেমন আজকে প্রমাণ আজকে কি এই শীতের মধ্যে দেখেন কেউ টিভির সামনে বসে আছে কেউ মোবাইলে ইউটিউবে ঢুকেছে অনলাইন মিডিয়াতে ঢুকে আছে কেউ রাস্তাঘাটে হাঁটাচলা করছে কমিটির লোকদেরকে প্রশ্ন করেছে তাবারক আছে কিনা কই হুজুর আছে কেউ আবার তাবারকের অপেক্ষায় বসে আছে কিন্তু আপনারা সেই সন্ধ্যা থেকে জান্নাতের বাগানে ওই বাহিরের মানুষ আর ভিতরের মানুষের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আপনাদের কাছে হেরে গেছে শয়তান আর যারা বাহিরে বা বাইরে অন্যত্র অবস্থান করতেছে তারা শয়তানের কাছে হেরে গেছে ঠিক কিনা বলেন এই জন্য বলছি বন্ধু আল্লাহ একবার স্পষ্ট করে কোরআনে বলেছে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আমার আল্লাহ বলেছেন যারা ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পেরেছে আল্লাহ নিজেই কথা দিয়েছেন তাদের জন্য সুসংবাদ দিয়েছি আমি দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার দুইটা দিক কয়টা একটা হলো নেগেটিভ একটা হলো পজিটিভ একটা হলো আলো আর একটা হলো অন্ধকার একটা হলো বন্ধু সুখ আর একটা হলো দুঃখ এই বন্ধু কবরে যাইতে দেরি প্রত্যেকটা মানুষ দেখতে পড়বে আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুরসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকই জানতে পারব প্রত্যেকই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি কবরটা ওপেন হবে কি হবে না সেদিন প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি তার মানে আমরা সবার সামনে সব প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে এদিক দিয়ে আমার নবী বলে দিয়েছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতিয়াহ হুফরাতুম মিন হুফারিন নার জোরে বলেন আল্লাহু আকবার আরে আরে জোরে আপনার আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে কেউ কি চায় শত্রুর কাছে থাকো না আমরা সব চাইবেন আপনি আপনার শত্রুর কাছে থাকো না প্রশ্নই আসে না কখনো কেউ চাইবে না তার বড় শত্রু তার নিকটে থাকুক শয়তানের চেয়ে বড় শত্রু আমাদের জীবনে আর কেউ হতে কারণ মানুষের জীবনে যত নোংরামি এই নোংরামির জন্য যত কৌশল অপকৌশল সব শয়তানের বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম আমি নামাজের বরকত নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে বলে হুজুর কেন নামাজ নিয়ে আলোচনা করবেন নামাজ নিয়ে আলোচনা করার কারণ হলো আজকের মানুষের বন্ধু অন্তরে প্রেমের যথেষ্ট অভাব রয়েছে কথা বলে না কেন প্রেমের যথেষ্ট অভাব আছে না নাই
মাহফিলের সময় হইলে মাহফিলে আসতে চায় না, মসজিদে হাইয়া আলা সালা বললে মানুষ মসজিদে যেতে চায় না, ভালো কাজের জন্য আহ্বান করলে মানুষ এগিয়ে আসে না। যত নোংরামি যত দুষ্টামি সব ধরনের কাজ মানুষের কাছে আপন মনে হয় রে বন্ধু, তার কারণ হলো আমাদের ইমানেই রয়েছে যথেষ্ট বল। দুই নাম্বার হলো আমাদের নামাজের মধ্যে রয়েছে যত অনিয়ম। এদিক দিয়ে আমার নবী বলেছেন মান সাল্লাল ফরযাইনি দখালাল জান্নাহ, শীতল সময়ের দুই ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ তাকে কিয়ামতের দিন বলে দিবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথায় চলে যেতে হবে জাহান্নামে, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। জাহান্নামে যাবে কেউ কি চায় জাহান্নামে যাইতে? দুইটা রাস্তা, কয়টা? আরো জোরে, আপনি মুসলমান হয়ে নাচলে চলবে না, আপনি মুসলমান হইলে আপনি সাকসেস নও, আপনাকে মুমিন হতে হবে, আপনাকে মুত্তাকি হতে হবে, কথা বলেন না কেন? বুঝতে হবে, শুধু দাড়ি টুপি পাগড়ি থাকলেই মুসলমান না। বন্ধুরে আমার, আমার নবী দিক দিয়ে জান্নাত ইনসিওর করে দিলেন, নবীর কথা ঠিক না ঠিক? এই এই কথা বলো কেন, হাসো কেন, ব্যাপার কি? ভালো না লাগলে বাইরে যাও, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, সবাইকে বলবো ভালো লাগলে আলোচনা শুনবেন, কিন্তু তবে কন্ডিশন আছে, মুখ বন্ধ রাখতে হবে, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবান বন্ধ রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। তিন নাম্বার কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, বুঝেন নাই আমার কথা, ভালো না লাগলে আপনি বাসায় চলে যান, যে মজার শীত পড়তেছে একটু কম্বলটা মুড়ি দিলে দেখবেন গম, আপনার টায়ার্ড ফিল করতে পারবেন না, আপনি বলবেন আই এম ভেরি রিল্যাক্স, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে, আমরা অল্প জীবনে অল্প সময়ে রিল্যাক্স টাইম আমরা চাই না, আমরা চিরস্থায়ী জীবনে রিল্যাক্স হতে চাই, কথা বলেন? আরে বেটা কি কমু, তোরা তো রঙের রং দেখছো, তোমরা রঙের ডিব্বা তো দেখো, তোমরা তো মনে করছো মেসি নেইমার ড্যান্সিং করবো এটাই মনে হয় দুনিয়া, আরে না, খবর তো পরের তাই না আসলটা, খবর কি একটুখানি বলি, আমরা যে দেহ নিয়ে বাহাদুরি করতেছি দেহের দুই টাকা দামও নাই, আই এম এ ড্যাড ইউ আর ড্যাড, আপনি আমি সবাই মরে যাবো একটা সময়, আমিও মৃত আপনি আমি আমরা সবাই কি মৃত, ঠিক না ঠিক? এদিকে তাকা, এই আমার দিকে তাকা, এই যে বডিটা দেখেন না, আমরা একজন আরেকজন আলাদা আলাদা মানুষ, আরবিতে যে মানুষকে কি বলে, আল্লাহ কখনো কোরআনে বলেছে আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছে আইয়ুহান নাস, তার মানে ইনসান নাস দুই শব্দ দ্বারা সংক্ষিপ্ত করে বলছি মানুষকে সম্বোধন করা হয়েছে, ইংলিশে যদি বলতে হয় কখনো বলতে হবে ম্যান, আবার কখনো বলতে হবে পারসন, এটা হলো এই বডিটার নাম, ভিতরে আরেকটা মানুষ আছে সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আর আরবিতে বলা হয় রূহ, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড ওনলি রূহু মিন আমরি রব্বি, আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ, আপনি যখন কবরে যাবেন তখন কিন্তু আপনার ভবিষ্যৎ শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই এই যে দুইটা মানুষ, দুইটা মানুষের মধ্যে পার্থক্য হলো এটার পতন আছে, দেহের কি আছে পতন আছে, ক্ষয় আছে, বিনাশ আছে, কিন্তু যেটা ভিতরে আছে এটা আসতেও কেউ দেখেনি যেতেও কেউ দেখবে না, এটার কিন্তু কোনো ক্ষয় নাই, এটার কোনো বিনাশ নেই, এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সব হবে। এখানে আপনার বডি আছে কোনো লাভ নাই, আপনার এখানে আত্মাটাকে প্রেজেন্ট রাখতে হবে, কাকে? কারণ মানুষের আত্মাকে ঘিরেই সব হয়, কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা, মানুষের আসল সত্তা কি? আত্মা, তার দেহ নয়। এখানে আত্মা যদি কারো প্রেজেন্ট থাকে তাহলে সে হচ্ছে সাকসেস, আর কেউ যদি মনে করেন আমি বইছি জাস্ট সময় মাইনাস করলাম টাইম পাস করলাম একটু পরে তাবারুক দিবে বাড়ি চলে যাব, তোমার এখানে বসে থেকে লাভ নাই, বাড়ি যাও আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা যায় ওয়াজ করি, তুমি একটু আরাম টারাম করো, যখন আমি ইয়া নবী সালামু আলাইকে বলবো তখন বলবো যে তাবারুকের টাইম আছে তখন আইসা যাই, কেউ কিছু বলবে না, দুইটা করে দেওয়া হবে, কথা বলেন? এটা তামাশার জায়গা না, রাস্তাঘাট দোকানপাট সব তামাশার জায়গা, এখানে হচ্ছে আল্লাহকে ভয় করে ভালোবেসে আল্লাহর দিদার পাওয়ার জায়গা।
দুইটা দুইটা দুইজনের দোয়া 100% কবুল হয় কয়জন একটা হলো মেহমান আরেকটা হলো মুসাফির আমি মুসাফির হইছি না তবে মেহমান আপনাদের ঠিক কিনা বলেন তো আপনারা কি দোয়ার দরকার আছে না আরে মিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাত আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারাফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাব্বিহিম ইউরজাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় হলেন ওরাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সাধারণ মানুষ পাপী মানুষ মারা গেলে তাদেরকে ফেরেশতারা এমন লোহার হাতুড়ি দিয়ে পিটাবে হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মানুষ আর জিন যদি চেষ্টা করে জমিনে যদি হাতুড়িটাকে রাখা হয় এক সেকেন্ডের জন্য উপরের দিকে উঠাতে পারবে না এত বড় ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে কন্টিনিউয়াসলি তাদের উপর প্রহার চলতে থাকবে উপায় আছে কথা বলেন উপায় আছে এই জন্য হক্কানি একজন আলেমের সাথে ভালোবাসার বন্ধন রাখাও তো সাধারণ মানুষের জন্য একটা জান্নাতের দলিল এটা আল্লাহ বলেছে কে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এখন ভালোবাসার মতো মন থাকলেই না আপনি ভালোবাসতে ভালোবাসা তো দেহে থাকে না ভালোবাসা থাকে আত্মা ভালোবাসা কোথায় থাকে সারা দুনিয়ার বিশেষজ্ঞ যদি আপনার কাছে এনে দেওয়া হয় ভালোবাসাটা কোথায় অবস্থান করছে সেটাই কিন্তু আপনি কি করতে পারবেন না আইডেন্টিফাই করতে পারবেন না সেই প্লেসটা কোথায় কিন্তু তার আচার আচরণে বুঝতে পারবেন সে যে প্রেমে পড়েছে তা আপনি আপনার আচার আচরণ দিয়ে বোঝাতে হবে আল্লাহ তো সবই জানে তারপরেও আপনি আপনার আচার আচরণ দিয়ে আপনি বোঝাতে হবে আপনি আল্লাহ রাসূলের প্রেমে পড়েছেন ঠিক কিনা আরো জোরে কথা কি খারাপ লাগে না ভালো লাগে তোর কথাগুলো একটু খারাপ লাগারই কথা কারণ একটু খারাপ খারাপ কথা তো স্টেজ ফরওয়ার্ড কথা ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি এখন আর লেয়াজি মেইনটেইন করে চলার সময় পৃথিবীর চারদিক অন্ধকার ঘিরে ফেলেছে আর এই অন্ধকার আমাদেরকে ঘিরে ফেলার অন্যতম কারণ হলো আল্লাহ এটাকে একবার ক্লিয়ার করে দিয়েছেন ইনসিওর করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না আল্লাহ ডাজেন্ট রং হি স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করি যাবেনটা কোথায় কার উপর দোষ দিয়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কার উপর দোষ এড়িয়ে দিক যাওয়ার সুযোগ আছে নাই এই জন্য বন্ধু বলতে চেয়েছিলাম আপনাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে বন্ধু ইমানদারের মতো ইমানদার হতে হবে রে কখনো ইমানদার কখনো মুনাফিক আবার কখনো বেঈমান কাফিরের সাথে লেয়াজ মেইনটেইন করা এটা কখনোই কোনো মুমিনের চরিত্র হতে পারে না মুমিনের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুন্দর করে দিয়েছেন আপনি যদি ইমানদার হতে চান আপনি আল্লাহর উপর নিয়ে সুখের জায়গা জান্নাতি হতে চান আমার নবী বলেছেন মান সাল্লাল বারাকাইনি দাফানার জান্নাত যেই ব্যক্তি শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমার নবী আপনার নবী সরকারে মদিনা রহমাতুল লিল আলামিন যেমনি করে সুন্দর করে বলে দিয়েছেন বন্ধু ফজরের নামাজ আর আসরের নামাজ জোরে জোরে সুবহানাল্লাহ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে আরো চমৎকার বয়ান দিয়েছেন আমার আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহারিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে একদিকে নবী বলেছেন মাত্র দুইটা সময় নামাজ বলে হুজুর বাকি তিন ওয়াক্ত কি করব তিন ওয়াক্তের কাছে আমি আসব তবে আপনাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য দুইটা জায়গায় আমি টাচ করেছি বন্ধুরে আমার আমার নবী বলেছেন দুই শীতল সময়ে দুই ওয়াক্তের নামাজ পড়ো জান্নাতি হয়ে যাবে আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো তাহলে সকল খারাপ কাজ থেকে তোমরা বেঁচে থাকতে পারবা
এবার যদি আমি আরেকটু গভীরের দিকে যাই বন্ধু আল্লাহর হাবিব বলেছেন চমৎকার একটা হাদিস আমার নবী বলেছেন সালাতুল খমস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর আমার নবী বলেছেন আমার দিকে মন দিয়ে শুনতে হবে এই জন্য আমি দেহ এবং আত্মার পার্থক্যকে বুঝাইলাম এখানে আপনার দেহ আছে কোনো লাভ নাই আত্মাকে যদি রাখতে পারেন তাহলে সবকিছু অটোমেটিক ক্লিমেতায় ঢুকবে বন্ধুরে আমার আমার নবী বলেছেন সালাতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত এরপরে বলেছেন আল জুমআতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমার কথা বলেছেন ও রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের কথা বলেছেন আমার নবী বলেছেন বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ফজরের নামাজ পড়লাম জোহর পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই জোহরের নামাজ পড়লাম আসরের পর্যন্ত মাঝের কারণে মাঝখানের গ্যাপে সবগুলো অপরাধের জন্য ক্ষমার জন্য মুসলের জন্য যথেষ্ট হয়ে যাবে আগে পড়ের নামাজগুলো আমার নবী বলেছেন আল জুমআতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমা যেমন আমরা গতকাল একটা জুমার নামাজ পড়লাম আগামী শুক্রবার আসা পর্যন্ত জুমার একটা টেনশন আছে না নাই আগামী শুক্রবারে জুমার নামাজটা যখন আসবে বন্ধু একটা জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে ছয়টা দিন আছে না নাই আপনার আমার কথার দিকে লক্ষ্য করতে হবে আর ওয়াজের দিকে গভীর মনোযোগ আপনাদেরকে দিতে হবে যে কত হাকিকত এটার মধ্যে লুকায়িত আমার নবী বলে দিয়েছেন বন্ধু ওয়াল জুমআতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যেই দিন আছে মনে মনে ছয় দিন ঠিক কিনা বলেন এই ছয় দিনে যতগুলো পাপ হবে রে সবগুলো পাপের কাফফারা হয়ে যাবে দুই দিকের জুমার নামাজ কারণ মাঝখানে একটি জুমা আরেকটি জুমা মাঝখানে যে ছয়টা দিন এরপরে বলে আছেন ও রমাদানু ইলা রমাদান একটা রমজান থেকে আরেকটা রমজান বন্ধু বন্ধুরে আমার এক বছর 365 দিনে এক বছর কয় বছর 365 দিনে যদি একটা বছর হয় তাহলে ধরেন এই বছরের রোজায় 30 দিন পাইলাম কয় দিন এর পরের বছর রোজায় পাইলাম 30 দিন কয় দিন মাইনাস হলো 60 দিন মাইনাস হয়ে গেল রে নপাড়ার মানুষ আরো বাকি আছে 305 দিন কয় দিন আরো বাকি আছে 305 দিন আমার নবীর হাদিস শরীফ অনুযায়ী বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে বোঝা আমাদের জন্য সহজ রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যেই দিনগুলো আছে দুই দিকে রোজার কারণে সবগুলো গুনার কাফফারা হয়ে যাবে তবে নবী একটা শর্ত দিয়েছেন মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন নবী তিনি বলে দিয়েছেন তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে সব ছোট ছোট গুনার কাফফারা হয়ে যাবে এই আমলগুলো দিয়ে যদি কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি জোরে জোরে বলেন ঠিক না বেঠি কবিরা গুনাহ থেকে আমি বেঁচে থাকার জন্য পড়ে আসবো বন্ধু তার আগে আমি নামাজ নিয়ে আরো কিছু কথা বলবো শুনবেন কি শুনবেন না সবাইকে নামাজ সম্পর্কে কথা শুনতে রাজি আছেন বন্ধুরে আমার এখন যদি আমি বলতে চাই অনেকে রাগ করবে এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই একবার কি কোনো আলেমকে প্রশ্ন করেছেন বলে হুজুর এই প্যান্টটা পরার পরে লজ্জাস্থান সামনে পিছনে দেখা যায় এই প্যান্টটা কি জায়েজ নাকি না জায়েজ না জায়েজ মুখস্থ বলবো না কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়ে যাব আজকে যুবক যেহেতু এই নামাজের জন্য পোশাকের একটা শর্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি তিন শ্রেণীর পোশাক দিয়েছি একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক দুই নাম্বার হলো লজ্জাস্থান ঢাকার দুই নাম্বার হলো সাজের পোশাক তিন নাম্বার হলো শরীয়ত সম্পন্ন তাকওয়ার পোশাক লিবাসুত তাকওয়া যালিকা খাইর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এক দিয়ে থাকবে উপর দিয়ে থাকবে এটা নাবি বরাবর অথবা নাবির উপরে উপরের কন্ডিশন ইসলামী আইন অনুযায়ী পুরুষের জন্য উপর দিয়ে থাকবে কোথায় নাবির বরাবর অথবা নাবির উপরে কোনোভাবে নাবির নিচে যাওয়া চলবে না আর নিচে দিয়া থাকবে এই যে টাকনো বরাবর এই যে টাকনোর উপরে কোথায় যে ছোট গিরা সবার পায় আছে এই টাকনোর উপরে এটা হলো শরীয়তের পোশাক
তাকওয়ার পোশাক বন্ধু এখন কি সেই পোশাক আছে ম্যাক্সিমাম যুবক জুমার দিনে জিন্স প্যান্ট পরে মসজিদে যায় রুকুতে যখন যায় গেঞ্জি যদি ছোট হয় পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জা স্থান দেখতে পায় ঠিক কিনা বলেন এক দিকে সে লজ্জা স্থান দেখালো তার লজ্জা স্থান দেখার কারণে পিছনের কাতারে যিনি আছে তার চোখের জিনা হয়ে গেল কি হয়ে গেল এক দিকে সে হারাম পোশাক পরলো বুখারীতে এসেছে যারা শরীয়তের সীমা ক্রস করা পোশাক পরবে বুখারী শরীফে এসেছে তারা জাহান্নামে যাবে জোরে জোরে নাউজুবিল্লাহ এখন আপনারা আমাকে বলতে পারেন বলে হুজুর আমি নিচে দিয়ে বলতে দিব আমি মানলাম আপনি নিচে দিয়ে বলে দিবেন কিন্তু হাজার চেষ্টা করলেও এই পোশাকটা নবীর উপরে উঠবে না কারণ তার জন্মই হয়েছে ছোট হয়ে ওই যে এই যে নোয়াপাড়ার মানুষ নোয়াপাড়ার যুবকের দল একটু আগে যে আমি তোমাদেরকে মেসি নেইমার ওই ফুটবল ক্রিকেটারদের নিয়ে কথা বললাম এই জন্য বলেছি তোমাদেরকে বোঝানোর জন্য আমরা মুসলমানের জন্য মুখ পরিষ্কার করার দাঁত পরিষ্কার করার সবচেয়ে বড় অস্ত্র হলো মেসোয়াক কিন্তু এখন আমরা মেসোয়াক করিনি বেঈমানেরা কৌশলে আমাদের ঘরে ঘরে ব্রাশ ঢুকিয়ে দিয়েছে আমরা ব্রাশ করি মেসোয়াকের মতো সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক কিনা বলেন আমার নবী আপনার নবী এত সুন্দর করে বুঝিয়েছে বন্ধু হৃদয় খুলে সবাইকে শুনতে হবে বাংলার আনাচে কানাচে ছিল সকাল বেলার ফোরকানিয়া মাদ্রাসা এখন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্টার গার্ডেন বের হওয়ার পরে ফোরকানিয়া মাদ্রাসা জিন্দা মারা গেছে এটাও বেঈমানদের একটা অপকৌশল ছিল বন্ধু বর্তমানে যে নারীরা পরে পাতলা পোশাক আর পুরুষরা পরে শরীয়তের সীমা লঙ্ঘন করা পোশাক বাংলা জমিন ও ঘরে ঘরে পৌঁছে গেছে এটা বেঈমান কাফেরদের একটা অপশক্তি বন্ধু এটা আবিষ্কার কোনো ইমানদার করেনি বেঈমানেরা করেছে মুসলমান কি ভিতর বাহিরে ধ্বংস করার জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনি যদি পোশাক পরে নামাজ পড়েন কি অপকারটা কি হবে ক্ষতিটা কি হবে আমার নবী মসজিদে অবস্থান করতেছেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন আমার নবী বললেন তুমিও করে এসো তিনি নামাজের নিয়ত ভেঙ্গে ওযু করতে গেলেন ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত মানলেন আমার নবী আপনার নবী আবার একটা ডাক দিয়ে বলল তুমি আবার ওযু করে এসো তিনি আমার বন্ধু ওযু করতে গেলেন তিনি ওযু করে আসলেন আসার পরে আবার তিনি নিয়ত মানলেন তৃতীয়বার নবী যখন ওযু অর্ডার দিল রে তখন আরেকজন নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বারবার কেন বলতেছেন গো তাকে ওযু করার জন্য আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তি এই পোশাক পরে নামাজ পড়ে রে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আমার মালিক যেই পোশাকের যে কন্ডিশন দিয়েছে এই পোশাকের সীমা দাঁড়ায়ও সে নাই তার পোশাকটা সীমা লঙ্ঘন করেছে তার টাক নূর নিচে চলে গেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার শুধু নামাজ পড়লেই চলবে না আমাদের দেশে বন্ধু অনেক মানুষ দেখা যায় মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের দিদি না খবর অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের রইলি না খবর নামাজের নিয়ত করে দাঁড়াই সদামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে নামাজ হইল না রে তোর নামাজের রইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর ঠিক কিনা বলো এতক্ষণে মনে হয় যে আকাশে আশিকের অন্তরে প্রেমের ভোলা লাগছে আরে জোরে বলেন ঠিক না ঠিক না মিশা কইছি না এই কারণে নামাজ পড়ার পরেও নামাজ কবুল হয় না মেম্বার সাহেব কি হয় না কবুল হয় না
নামাজ পড়ার পরেও চুরি বন্ধ হয় না। আমি যদি আমি নামাজের পরবর্তী নেক্সট আলোচনায় আমি একটু পরে আবার যাব বন্ধু, তার আগে আপনাদেরকে আরেকটা মেসেজ আমি দেব। আপনারা দেখবেন বন্ধু সাদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজার কাজ যখন সম্পূর্ণ হলো রে, আমার নবী সাদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দোয়া করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি কেন গো তার কবরের পাশে বসে তাসবিহ তাহলিল পড়ছেন? এবার আমার নবী বলতেছেন, সাদ বিন মাআজের জীবনে এত বেশি নেক আমল করেছে, এমন নেক আমল করেছে তার জানা যায় অংশ গ্রহণ করেছে 70,000 রহমতের ফেরেশতা। ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, 70,000 ফেরেশতা যদি তার জানা যায় অংশ গ্রহণ করে গো নবী, আপনি তারপরেও কেন তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন? আমার নবী নবী দেখে দেখে বলছে, দোয়া করার কারণ হলো সে তার কবর আজাবের সম্ভাবনা রয়েছে, কেন গো নবী, কই সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না? বিশেষ করে জুমার দিনে আমি দেখতে পাই, প্রত্যেকটা খতিব সাহেব দেখতে পায়, বন্ধুরে আমার ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার সময় হয় তখন মুসল্লিরা দৌড়ে আসে প্রস্রাব করতে যায়, একটা মিনিটও সময় দেয় না। প্রস্রাব করার পরে বন্ধু কি করে? প্রস্রাব করার পরে পানি খরচ করে দ্রুত মসজিদে চলে আসে, জামাত পড়তে হবে। আজকে আমি বলে গেলাম, চ্যালেঞ্জ ছেড়ে দিলাম আপনাদেরকে, এতদিন যে সিস্টেমে প্রস্রাব করেছিলেন এই সিস্টেমে আজকের পর থেকে অথবা আজকে থেকে প্রস্রাব করে পানি খরচ না করে একটু হেঁটে দেখবেন, আপনার লুঙ্গি প্যান্ট পাতলা কাপড় পরে দেখবেন, যেটাতে আইডেন্টিফাই করা সহজ হবে, দেখবেন প্রস্রাব এসে আপনার পোশাকটা না পাক হয়ে গেছে। এটা যদি না হয় আমাকে মন দিয়ে বলবেন, হুজুর আপনি মিথ্যে বলেছেন, কারণ পুরুষের প্রস্রাব সহজে ক্লিয়ার হয় না, সহজে ক্লিয়ার হয় না, কম পক্ষে 40 কদম হাঁটাহাঁটি করে একটু এক্সারসাইজ করতে হয়, আপ ডাউন করতে হয়। কেউ যদি মনে করে আগে ক্লিয়ার তাহলে তো ভালো। বন্ধুরে আমার এখানে আসলাম কেন? আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বি গায়রি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। আমার নবী বলেছেন, ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা, আর দানের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জনের টাকা দান করলে লাভ তো হবে না, বরং তার জরিমানা হবে ডাবল। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? ওয়াজটা ভাল লাগে না? না, কার কার কাছে ভাল লাগে দেখি হাত তুলেন তো একটু। না, বালা লাগাটা স্ট্রং না, উইক, হাতরা একদমই মানে খুব স্পিডে ওঠা দরকার ছিল, এটা আস্তে আস্তে উঠছে, হাতেও টেনশন না কি ও শীতের দিকে আসতে উঠছে। আচ্ছা দেখ, একটা অপশন পাইছি, ঠিক আছে ঠিক আছে, হাত নাম। আমি আপনাদেরকে, এটা কিন্তু একটা টিচিং প্রফেশন, এটা কি আমি কিন্তু আপনাদেরকে কি দিচ্ছি? আপনারা আমার থেকে ক্লাসে বসতেন, আপনারা আমার কাছ থেকে কি নিচ্ছেন? শিক্ষা নিচ্ছেন। শিক্ষা কিন্তু অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে, বিশেষ করে আমি নিজে কিন্তু স্টাডি পছন্দ করি, আই লাইক টু স্টাডি, আমি নিজে পড়তে পছন্দ করি, কিন্তু এই জন্য আমি মনে করি সবাই মনে হয় আমার মতো, তা আসলে দেখি না, ব্যাপারটা উল্টো, পড়তে হবে। পড়াশোনা না জানলে যারা জানে তাদের সাথে সমান দিতে হবে। কেয়ামতের দিন আমি জানি নাই, বুঝি নাই, শিখি নাই, এই কথার কোনো ভেলো নাই। বন্ধুরে আমার, আরো বেশি মজার খবর আছে, তাহলে কি করতে হবে? প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতে হবে এবং পবিত্র পোশাক পরে নামাজ পড়তে হবে। তবে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আমি আজকে বলবো এই ধনপূর্ণ পাড়ার মানুষ যুবকগুলোকে, তোমরা কেউ টকটকে লাল জামা কোনোদিন আজকের পর থেকে পরবা না। কি একবারে টকটকে লাল? কি লাল? একবারে আগা থেকে গোড়াটা, যেমন আমার এই চাচা তো ভাই লাল একটা গেঞ্জি পরেছে, তার কলারটা কালো, তার মাঝখানে একটা হোয়াইট আছে, এর মাঝখানে মাঝখানে আছে রেড, তার মাথায় আছে ব্ল্যাক, ঠিক কিনা বলেন? এইরকম ধরনের বিভিন্ন ম্যাচিং করা কালার পরিধান করা যাবে, একবারে টকটকে লাল করা যাবে না। আমার
নবীর সামনে দিয়ে দুইটা লাল জামা পরনে वाला ব্যক্তি যাচ্ছিলেন আমার নবীকে একবার সালাম দিলেন নবী জবাব দিলেন না আরেকবার সালাম দিলেন নবী জবাব দিলেন না আমার নবী কেন জবাব দিলেন না উত্তর যদি আপনারা চান আমি বলবো আমার নবী বলেছেন একবারই টকটক লাল কাপড় ইমানদার পুরুষের জন্য মাত্রই তাহরিমি পড়া যাবে না এটা হারামের অন্তর্ভুক্ত আমার নবীকে একবার নয় দুইবার নয় একবার নয় দুই দুইবার সালাম দেওয়ার পরেও আমার নবী তার সালামের জবাব দেয় না কারণ ইমানদারের জন্য শরণ পড়া কি পড়া ইমানদার পুরুষের জন্য শরণ পড়া রেশমি কাপড় পরা ইমানদার পুরুষের জন্য হারাম আল্লাহর জামা পরা হলো বন্ধু মাত্রই তাহরিমি কিন্তু মহিলারা এগুলো পড়তে পারবে তাদের জন্য জায়েজ এই জন্য নামাজ পড়তে গেলে একবারে পুরোটা বন্ধু কমপ্লিট করে যেতে হবে কি করতে হবে এর পাকে আছে ওযু আমাদের ম্যাক্সিমাম লোকেরই বন্ধু ওযু হয় না কি হয় না বর্তমানে মানুষ নামাজ পড়ে সৌদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে মিথ্যা কথা বলে বলে কি বলে না নামাজ পড়ার পরে বন্ধু ব্যবসা করে আমাদের শপিং মল গুলোতে গেলে দেখা যায় কত দোকানের মালিক মিথ্যা কথা বলে বলে কাস্টমার কে বোকা বানাইয়া টাকা নেয় আছে না নাই কিন্তু তার নামাজ উঠে খাইয়া আলা সালা বলতে দেরি রে মসজিদের দিকে ছুইটা যাইতে বন্ধ দেরি হয় না এখানে আমার আরেকটা সমস্যা হলো আমাদের ওযুটাও যথাযথ করতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নব ওযু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে কয় লিটার আমার নবী ওযু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে আমার নবী গোসল করতেন মাত্র 4 লিটার পানি দিয়ে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরিয়া বন্ধুরিয়া আমার আমার নবী বলে দিয়েছেন বন্ধু এদিকে তাকান হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানায় কি করে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু বানায় ওযু বানানোর সময় আমার নবী তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবার আমার নবী ডাক দিয়ে বললেন অপচয় করিও না এবার আমার নবীকে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওযুতেও কি অপচয় আছে নবী বললেন হ্যাঁ ওযুতেও অপচয় আছে তুমি যদি নদীর কিনারা যদি ওযু করো রে ওযু করার জন্য যেই পরিমাণ পানি প্রয়োজন সেই পরিমাণ পানি দিয়ে ওযু বানাও নদীর কিনারায় ওযু করলে অপচয় করা যাবে না আমাদের নামাজটা না হওয়ার মধ্যে অন্যতম আরেকটা কারণ হলো আমাদের ওযু হয় না একদিকে বন্ধ পানির ট্যাপটা ছেড়ে দিলাম একবারে বহুত ভরে পানি আপনি ওযু করতে করতেছেন এক ওযু করতে করতে 10 ওযুর পানি মাইনাস হয়ে যায় আছে না নাই আমি আপনাদেরকে বলে রাখি নামাজের সাথে কিন্তু পবিত্রতার যুক্ত আছে সম্পৃক্ততা আছে আছে না নাই এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো বন্ধু ওযু আমার নবী বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে তার ঈমানটাকে বন্ধু ঠিক রাখার পরে যথা নিয়মে যদি কেউ ওযু করতে পারে কাল কিয়ামতের দিন আটটা জান্নাতের দরজাই খোলা থাকবে রে নবী বলেছেন যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে নামাজ খালি পড়লেই চলবে না আমাদের সবগুলো কাজ আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে করে তুলতে হবে বন্ধু এর মধ্যে অন্যতম হলো আমাদের আত্মাটাকে বিশুদ্ধ করতে হবে আমি আপনাদেরকে যদি বন্ধু আর নামাজ দিয়ে কথা বলতে চাই একজন এক ব্যক্তি ভুলবশত এক মহিলাকে চুমু খেয়েছে কি করেছে একজন আরেকজনকে টাচ করা কি জায়েজ একটা পুরুষ আরেকজন বেগানা নারীকে চুমু খেয়ে ফেললো চুমু খাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে যে টেনশনে পড়ে গেল আমি অন্যায় করেছি কি এই অন্যায় থেকে কেমন করে আমি মুক্তি পাব এবার দূরে চলে গেলেন আপনারা আমার নবীর কাছে রে আমার নবীর কাছে গিয়ে যখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো এই কাজটা করেছি গো নবী কেমন করে বাঁচব আমার নবী সোজা বলে দিয়েছেন তুমি নামাজ পড়তে থাকো আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কাজগুলো সবচেয়ে বেশি পছন্দের এর মধ্যে একটা হলো সময় মতো নামাজ আদায় করা
সকালে আমাদের মাঝে ফেরেশতা আসে, বিকালে ফেরেশতা আসে বন্ধু, এক দল আসলে আরেক দল রিটার্ন করে, এবং রিটার্ন করার সময় ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে ফেরেশতারা তোমরা আমার বান্দাগুলোকে কেমন অবস্থায় দেখে এসেছো? এবার ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ গো আমরা যাওয়ার পরেও দেখি যে তোমার বান্দারা নামাজ যত অবস্থায়, আসার সময়ও তাদেরকে নামাজ যত অবস্থায় দেখে এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আপনারা কি ঘুমের কথা মনে হয়েছে? বাড়িতে কখন যাবো সে টেনশন করতেছে? আরে মেয়ে কোথায় গেল দুনিয়ার মানুষ, কোথায় গেল মানুষের চিন্তা? আমি যখন স্টুডেন্ট ছোট ছিলাম সব সময় নিজের মধ্যে একটা কম্পিটিশন থাকতো যে সবার আগে গিয়ে বক্তার মুখোমুখি দাঁড়িয়ে বসে আলোচনা শুনবো। কেমন জানি পৃথিবীর মানুষগুলো বদলে গেছে, কেমন জানি তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, আর এই পরিবর্তনের মাঝে মাঝে আল্লাহর রহমতও কিন্তু আমাদের কাছ থেকে উধাও হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আমার এই কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে মনে চায়? আরো শুনবে? আরো বলবো? বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে নামাজের আরো গুরুত্বপূর্ণ বন্ধু অধ্যায় নিয়ে যেতে চাই। এবার বন্ধু আরো চমৎকার বয়ান শুনো গো,
হযরতে আবু জারদিল্লাহু তাআলা হতে কি হাদিস কান বর্ণিত এই যে শীতের দিন আমরা আগে থেকেও দেখেছি এবারেও দেখব যখন শীতরা বন্ধ মাঝে মাঝে একটু কঠোর হয় তখন দেখবেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জ্বরে পড়ে যায় পরে কি পড়ে না শীতের দিনে গাছটা শূন্য হয় কি হয় না দাদা দেখছেন নি আপনি আমরা তে বেশি দেখছি কারণ এখনকার দুনিয়া আমরা নষ্ট করে ফেলছি তাদেরটা ফিউর ছিল ঠিক কি না বলে বন্ধুরে আমার হযরত আবু জারদিল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত শীতের দিনে আমার নবী বের হলো রে বের হয়ে চাইয়া দেখি শীতের দিনে শীতের কারণে পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে এবার এই দৃশ্য দেখে আমার নবী আবু জারকে ডাক দিলেন রে আবু জার আবু জার উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবী যখন বন্ধ ডাক দেওয়ার সাথে সাথে তিনি উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত গো নবী আমি প্রেজেন্ট এবার আমার নবী বললেন আবু জার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী একটা গাছের ডালা ধরলেন কি করলেন আপনি দেখবেন যখন বরুই পাকে বা গাছে কোনো ফল পাকে ঝাঁকি দিলে আরো দ্রুত গতিতে পড়ে আমার নবী গাছের পা ডালটা ধরলেন ধরার পরে বললেন রে আবু জার নজর দিয়ে চাইয়া দেখো গো এই শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে জড়ে জড়ে পড়ে যায় রে আবু জার আমার উম্মত আল্লাহর প্রিয় বান্দা গো আল্লাহর দিদারের আশায় যদি রে এই এই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে নামাজের মাধ্যমে সেজদা দিতে পারে তাহলে ওই গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহ করে সব ঝরে যাবে নামাজের টেনশন আছে দুনিয়াতে আপনাকে সম্মানী বানিয়ে দিল কবরে যাইতে দেরি নবী আপনার কবরে এসে হাজির হয়ে যাবে আপনারা জানেন খবর কবরের আচরণ কিন্তু তিন রকম হবে কয় রকম ইমানদারের আচরণ এক রকম মুনাফিকের আচরণ এক রকম বেঈমান কাফেরদের এক রকম বেঈমান কাফেরের কবরে থাকবে সাপ 99টা দৈনিক 99টা সবল দিবে এত বিষাক্ত পৃথিবীর দিকে নিঃশ্বাস পালাইলেই পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কোনো ফসল জন্ম হবে না অসুস্থ হয়ে যাবে পৃথিবীর মানুষ মারা যাবে আর মুনাফিক প্রশ্ন উত্তর দিতে পারবে না বলবে অন্যরা যেমন বলতো আমিও তেমন বলেছি অন্যরা যেমন মন্তব্য করেছে আমরাও তেমন মন্তব্য করেছি তখন আল্লাহ মাটিকে এমন ওয়ারাব দিবে মাটি এমন ভাবে তাকে চাপ দিবে হাদিস শরীফের মধ্যে সেটা তার একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুকে যাবে কিন্তু মরার কোনো সুযোগ নাই আর মরার সুযোগ নাই মৃত্যু একবারই লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে ফিহা ওয়ালা ইয়াহইয়া people will not be able to live that day omahu anhabi waibin people will not be able to escape that day bachar sujog nai morar sujog nai paliye jawar sujog nai kintu bondho imandar namajitta hobe porobetikrom bukhari te esheche hadis kada apnara sobai janen tinta prashno hobe koyta kotha bolabe koyta kintu mu'miner prashno hobe ekta re মুমিন কে নবী সম্পর্কে জিজ্ঞেস করতে দেরি সে উত্তর দিতে দেরি করবে না তখন গায়েব থেকে আওয়াজ আসবে রে ফেরেশতারা আমার এই বান্দার কবরটাকে দর্গে ফেরেশতে 70 গুণ চওড়া করে দাও জান্নাতি বাগান তার কবরটাকে তুমি বানায়া দাও এবার বানায়া দেওয়া হবে ফেরেশতারা বলবে রে আল্লাহর প্রিয় বান্দা এবার নতুন দুলার মতো ঘুমিয়ে থাকো রে আপন প্রিয়জন ডাক না দেওয়া পর্যন্ত ধুলার মতো ঘুম পাড়াবে ফেরেশতা সেই ব্যক্তি কিন্তু ইমানদার পৃথিবীতে আসতে চাইবে বলবে না তোমার আর আসার দরকার নাই তুমি জনৌষার মতো ঘুমিয়ে থাকো জোরে বলেন না সুবহানাল্লাহ মনে করবেন যেই ব্যক্তি নামাজ পড়ার পরে মানুষের মতো মানুষ হয়েছে অল সাইড কন্ট্রোলিং এ আনতে পেরেছে আপনি মনে করবেন সেই নামাজি আর যেটা নামাজ পড়ার পরেও শয়তানি বাদ দিতে পারে নাই এটা মনে করবেন মুনাফিক কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে নামাজের প্রতি আমাদের কতটা গুরুত্ব থাকতে হবে তাকওয়া থাকতে হবে ইমাম বুখারীর নাম শুনছেন নি আপনারা বুখারী শরীফের নির্মাতা যিনি রচয়িতা যিনি বন্ধু ইমাম বুখারী তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন বন্ধু নামাজ যখন শেষ করলেন শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন আমার পিছন দিয়ে জামাটা উঠাইয়া দেখো আমার পিছনে কি জানি বসে আছে বন্ধু তখন ইমাম বুখারীর ছাত্র তা ওনার জুব্বাটা আলগি দিলেন জামাটা আলগি দিয়ে যাইয়া দেখে বন্ধু বিষাক্ত ভীমরুল পোকা একটা একটা না একটা একটা করে 10টা কামড় দিয়েছে কয়টা এবার ছাত্র ডেকে ডেকে বলে হুজুর
কেমন করে গো একটা একটা করে 10টা কামড় দিল বিষাক্ত পোকা কেমন করে গো আপনি নামাজটা চালিয়ে গেলেন ইমাম বুখারী যখন উত্তর দিয়েছে আমি যখন নামাজে দাঁড়িয়েছি আল্লাহর দিদারের আশায় আমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করছি রে ওই কোরআন তেলাওয়াতের মধ্যে এত বেশি মধু ছিল এত বেশি রস ছিল রে আমার কাছে কোরআন তেলাওয়াতের চাইতে বেশি মধুময় আর কিছুই মনে হয়েছিল না এই জন্য বিষাক্ত পোকার কামড় আমি অনুভব করতে পারি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর জীবনীতে যদি আপনি একটু যান বন্ধুরে আমার আমাদের আলমারিতে কত সুন্দর সুন্দর জামা আমরা পাঞ্জাবি ঝুলিয়ে রেখেছি বন্ধুর বাড়িতে যখন যাই পাঞ্জাবি পরে যাই কোন মুসলমানিতে যখন যাই পাঞ্জাবিতে যাই বিশেষ করে আমি দেখেছি হিন্দুদের পূজায় পর্যন্ত মুসলমানের বাচ্চা বলতে লজ্জা লাগে রে পাঞ্জাবি পরে গিয়েছে ঠিক কিনা বলেন বন্ধু ইমাম বুখারী শিক্ষা দিয়েছে কেমন করে তোমরা নামাজ পড়বে ইমাম বুখারী এমন একজন মানুষ ছিলেন বন্ধু তার কাছে প্রথম জামানায় দৌলতের অভাব ছিল না কিন্তু পরক্ষণে দেখা যায় ইসলামের জন্য এমন ভাবে বন্ধু দৌলত ব্যয় করতে থাকলেন করতে 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 তিনি একেবারে দুস্থ হয়ে গেছে বন্ধু দুস্থ হওয়ার পরে মসজিদে আযান হয়ে গেল আমার নবী নামাজের জন্য অপেক্ষা করতেছে আবু বকর আসে না কেন গো আবু বকর এখনো আসে না বন্ধু আবু বকরের জীবনীতে পাইলাম ওনার যাবে কি করে নামাজ পড়ার জন্য যে পোশাকের নির্দিষ্ট একটা কন্ডিশন আছে পোশাকের শর্ত আছে সেই পরিমাণ পোশাক তার ঘরে নাই বন্ধু কিতাব এসেছে তার ঘরে ছিল দুইটা বালিশের গেলাম দুইটা বালিশের গেলাম এবং নিজের শরীরের জামা একত্রিত করে খেজুর কাটাকে তিনি সুই বানাইলেন খেজুর পাতাকে সুদা বানাইলেন বানাইয়া সুন্দর করে একটা জামা বানাইলেন জামা বানাইয়া সুন্দর করে পরিষ্কার করে তিনি ধুইলেন ধুয়ে বন্ধু নামাজে যাইতে দেরি এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল রে আবু বকর আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা আমি চলে গেলে না জানি কি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমি ইচ্ছে করে গো দেরি করিনি গো নবী আমি ইচ্ছে করে দেরি করিনি ও বন্ধু নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বন্ধু তিনি কোনো কথা বাড়াবাড়ি না করে আমার নবী নামাজ পড়লেন নামাজটা শেষ করে যখন মসজিদ নববীর গেইটে যখন বন্ধু পাড়া দিলেন পাড়া দিয়া চাইয়া দেখে রে এবার জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আবু বকর কে আমার নবী প্রশ্ন করলেন আবু জিব্রাইল কে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল ব্যাপার কি রে আপনি যখন আসেন সুন্দর জান্নাতি পোশাক পরে আসেন কিন্তু আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে এসেছেন এবার আবু বকর একটা এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ওগো নবী আপনি চাইয়া দেখেন গো আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায় আবু বকর যখন বন্ধু এক দিক দিয়ে মসজিদে আযান আরেক দিক দিয়ে পোশাক নাই পেরেশান হয়ে গেলেন নামাজ পড়ার জন্য আবু বকর যখন নামাজে যাওয়ার জন্য পোশাক তৈরি করছিল ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল রে আসমানি ফেরেশতা আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে না আল্লাহর কঠিন হুঁশিয়ারি শুনে আমরা সবাই আজকে খেজুর পাতার পোশাক পরেছি আবু বকরের সম্মানার্থে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সেই তাকওয়া নিয়ে সেই প্রেম নিয়ে নামাজ পড়তে হবে সম্মানিত উপস্থিতি ঈসা নবী একদিন হেঁটে যায় হাঁটার সময় দেখতে পাইলেন হঠাৎ করে একটা সুন্দর পাখি সেই মাটির মধ্যে ধুলাবালির মধ্যে তার শরীরটাকে বিস্তৃত করছে এখান থেকে ধুলাবালিতে শরীরটাকে ময়লা করে আবার পাশে জলাশয়ে গিয়ে গোসল করে পরিষ্কার হচ্ছে এইরকম করে করে পাঁচবার করলেন কয়বার ঈসা নবী দাঁড়ায় দাঁড়ায় দেখলেন ঈসা রহল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে 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 তিনি আশ্চর্য হলেন ব্যাপারটা কি ঈসা নবী চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে বন্ধু আসমানি ফেরেশতা ঈসা রহল্লার কাছে চলে আসলো ওগো নবী টেনশন করার কোনো কারণ নাই গো নবী এই যে পাখিটা দেখেছেন একবার শরীরটাকে ময়লা করে আরেকবার জলাশয়ে গিয়ে পরিষ্কার করে একবার ময়লা করে এটা অন্য কোনো কিছু না এটা হলো আল্লাহর প্রিয় হাবিব আখির নবীর উম্মতের নিদর্শন সে জানি যখন পাপ করা মানে হলো এই যে পাখিটা তার শরীরের মধ্যে দুলো ভালো মিলানো হলো দুলাবালিতে নোংরা করার মানে হলো আখির নবীর উম্মত পাপ করবে কি করবে
যখন দেখেছেন সেই পুকুরে গিয়ে গোসল করে পরিষ্কার হয়ে যাচ্ছে, তার মানে হলো পাপ করার পরেও যখন আখির নবীর উম্মত আল্লাহর দিদারের আশায় নামাজ পড়বে রে, ওই পাখিটা গোসল করার পরে যেমনি তার শরীরটা পরিষ্কার হয়ে গেছে, আখির নবীর উম্মত যখন নামাজ পড়বে নামাজের কারণে ওই পাখির মতো তার গুনাহগুলো পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। খবর কি মজার না? এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, ঈসা নবীর জামানার ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বলেছেন, তোমাদের কারো বাড়ির আঙ্গিনায় যদি জলাশয় থাকে, কারো বাড়িতে খাল থাকতে পারে, নদী থাকতে পারে, পুকুর থাকতে পারে, এটার মধ্যে তোমরা দৈনিক পাঁচবার গোসল করলে কি ময়লা থাকবে? কথা কয় না, ময়লা থাকবে? পাঁচবার গোসল করলে যেমনি ময়লা থাকবে না, পাঁচ অক্ত নামাজ যদি কেউ যথাযথভাবে পড়তে পারে তাহলে তার আমল নামায় গুনাহ। এই জন্য আমি বলি, আমার সাথে বলবেননি, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, চলতি নৌকায়ামি যাব মদিনা, চেরি দিন কায়ামি যাব মদিনা, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, চলতি নৌকায়ামি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেদে পাল তুলে দে ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা, মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মাগি কাঁদিলে মর্তা ঝরে, ঠিক কি না? মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মাগি কাঁদিলে মর্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার শখ তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শখ তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দেদে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দেদে পাল তোলে দে ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা, উদরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, উদরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার শখ তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শখ তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দেদে পাল তোলে দে, দেদে পাল তোলে দে দেদে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা। ধন্যবাদ দিতে হয় না? অনেক মানুষ গজলটা বলাতে মনে হয়েছে অনেকে আছে রাগ হয়ে গেছে, কে কে রাগ হয়েছে হাত তোলেন তো, কেউ রাগ হয়েছে না, সবাই সচেতন, সবাই কি যথেষ্ট সচেতন, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। আরে মিয়া, নবীর শান হচ্ছে আশিকের হৃদয়ের খোরাক, আশিক কি? আরো জোরে, আশিকের কি? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা দানারে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা দানারে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, নূর নবীজি আসলো ভাবে প্রকাশ হলো মজে যা, বলেন নূর নবীজি আসলো ভাবে প্রকাশ হলো মজে
মোটামুটি লেখা কমপ্লিট আপনাদের দোয়া ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে প্রেসে দিব আশা করেছি সম্মানিত উপস্থিতি একটু গজল গাইছি কেন জানেন আমার নবীর শান গাইলে হৃদয়টা কি হয়ে যায় ঠিক না শান্তি হয় না আশিকের হৃদয়ের পরাক যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে এগুলো ভালো লাগবে না সম্মানিত উপস্থিতি আমি মোটামুটি নামাজ দিয়ে একটু ভালো সময় নষ্ট করছি ঠিক না জি বলে সময় নষ্ট করছি কথা বলেন সময় নষ্ট করছি কাজে লাগাইছি আপনাদের বিচক্ষণতা বোধ থেকে একটু ট্রাই করার জন্য বলছি সময় নষ্ট করছি আমি উল্টোটা বলছি আপনিও সাপোর্ট দিলেন কথা বলেন সম্মানিত উপস্থিতি আর একটা বিষয় নিয়ে আলোচনা করে ছোট্ট করে একটা টপিক তৈরি করে আমি প্রোগ্রামটা শেষ করব আপনাদের এই কি জানি বলে ধর্মপুর নোয়াপাড়া দক্ষিণ পাড়ায় কি সুস্টুত খায় না এরকম লোক আছে নি বহুত আছে এটি মহিলা না পুরুষ দুইটা অমর খোদা মুইয়ের কি হরমো মুই তো উপাস গুঞ্জা পাইতি আছি না হাসিটা খুব চমৎকার হয়েছে আরে ভাই এটি বরিশিল্লা কত তোমরা শুনবা কই থেকে লাখে বলে 30,000 ভাই তুই আল্লাহ বাসা তুই যে আইডেন্টিফাই করতে পারছস 200 টাকা করে ক্লিয়ার করে দিছস লাখে কত 30,000 হাই 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 রে কই যাইবো মুসলমান সব দিকে একটু কথা বলবো আরো জোরে অল্প অল্প করে বলবো আর কি বেশি না আপনারা যদি রাজি থাকেন এই একটু আগে কি বলছিলাম মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় ঠিক কি না দেখবেন সুদপুরের পাঞ্জাবের একটু লম্বা হয় আজান দিলে সামনের কাতারে যায় বসে আমি এবার কিন্তু ঈদ করছি পবিত্র ভূমিতে আমার নবীর দেশে যাওয়ার আগে আমি কিন্তু আগে জুমা পড়াইতাম জুমার দায়িত্বটা ছেড়ে গেছি ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে আছে সুদপুর ঘুষখোর ইন্টারন্যাশনাল বেয়াদব ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে আপনার ইমাম সাহেব কথা বলতে পারে না কি করতে পারে না এই জন্য আমি সব সময় বলি সে তো দুনিয়ার দনে ধনী হইছে এই জন্য আধ্যাত্মিক আলো তার ভালো লাগে না এই জন্য আমি প্রায় জায়গায় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় কোন ধনী যেটা দুনিয়ার ধনী কোন ধনী বন্ধুরে আমার আপনারা অনেকে হাসতে হাসতে বন্ধ সোদের টাকা লাগাইতে পারেন সোদ খাইতে পারেন এদিকে তাকান বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা হযরত সামর ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস কানা বর্ণিত কয়েকটা হাদিস শরীফ বলে বন্ধু শেষ করব একটু মনটা দিয়ে আপনারা শুনবেন সামর ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিসটা শুরু হয়েছে বন্ধু এমন ভাবে আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন সাহাবীরা রে বলো না কোন স্বপ্ন দেখেছো কিনা আমার নবী প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে রে সাহাবীরা বলো না কোন স্বপ্ন দেখেছো কিনা এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমরা কোন স্বপ্ন দেখিনি এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল সাহাবীরা রে আমি একটা স্বপ্ন দেখেছি আজকে তোমাদের একে স্বপ্নের ব্যাখ্যা দেব স্বপ্নের ব্যাখ্যাটা বন্ধু অনেক বড় কি কথা বলে না কেন অনেক বড় ও বন্ধু এর মধ্যে একটা বন্ধু ব্যাখ্যা আমি দিতে হবে এটা না দিলেই নয় আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন আমি বন্ধু দেখলাম আমার কাছে দুইজন আগন্তুক মানে ফেরেশতা আসলো এসে বলল নবী গো চলুন আমরা ঘুরতে যাব ভ্রমণ করতে যাব এবার আমি ভ্রমণ করতে গেলাম ভ্রমণ করতে করতে বন্ধু অনেকগুলো দৃশ্য এই হাদিস শরীফটা আমার ব্যাখ্যা করতে কমপক্ষে লাগবে এক ঘন্টা সময় আমি সেই দিকে যাব না আমার নবী যখন তার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু সফরে বের হলেন হঠাৎ করে
নবী নজর দিয়ে চাইয়া দেখলেন একটা রক্তের নদী দেখা যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি দেখা যায়? রক্তের নদী দেখা যায়। হাদিস শরীফ বন্ধু, এই কিতাবটা যে কিতাব এসেছে বন্ধু, ইমাম নববী রচনা করেছেন বন্ধু। আমার নবী দেখলেন একটা রক্তের নদী মেম্বার সাহেব, রক্তের নদীর মধ্যে তিনি দেখতে পাইলেন একটা লোক সাঁতার কেটে কেটে বন্ধু কুলির দিকে আসতে চায়। নবী নজর দিয়ে দেখলো, ও বন্ধু তিনি যখন কুলির দিকে আসতে চায়, কিনারায় কুলের মধ্যে একটা লোক বড় একটা পাথর নিয়ে বন্ধু দাঁড়িয়ে আছে। লোকটা যখন রক্তের নদী দিয়ে সাঁতার কাটতে কাটতে যখন কোলের দিকে আসতে চায়, যে লোকটা কোলের মধ্যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন, ওই লোকটা কোলে আসতে চাইলে তাকে পাথর নিক্ষেপ করে, আসতে চাইলে তাকে পাথর নিক্ষেপ করে, আসতে চাইলে তাকে পাথর নিক্ষেপ করে রে। আমার নবী সেই দৃশ্য দেখে ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ও ফেরেশতারা বলো না, এই যে রক্তের নদীর মধ্যে লোকটা সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, তাকে কোলে আসতে দেওয়া হয় না, এ লোকটা কে রে? কি তার উপরাল? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও ফানির নবী, এই যে কোলের দিকে আসতে চায় লোকটাকে আসতে দেওয়া হয় না, এই লোকটা হলো পৃথিবীর সূক্ষ্ম। এত আসতে না নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের লেনদেনের মধ্যে বন্ধু দুইটা টাকা কথা দুইটা কথা বলে সমর্থন করে, আমার নবী জানিয়ে দিয়েছেন কাউকে আল্লাহ ছাড় দিবে না, সবাইকে সমান সাজা ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমি চলে যাব এমনি করে, আসব না কভো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক কিনা বলো? আপনি আমিও চলে যাব আর ফিরে আসবো, কথা বলেন আর ফিরে আসবো। সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়, শ্রাবণে সে ঝরে ঝরে সে ফিরে যায়, দুঃখের শেষে সুখে সে দুয়ারে খিচুড়ি শুরু আছে শেষ হয়ে যায়। আছে না নাই ভাই? মিশে কথা বলছি, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মরণও। ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলার সুযোগ আছে? কি জন্য সুখকে টাকার পাহাড় করছেন? বন্ধুরে আমার, কাগজি কাটিকারি ঘুড়ি বানা কার, রাত হয়ে আসমান মে ঘুড়ি বেচারা কিয়া করেগা, রশি মাওলা কা হাত মে। ঠিক কেন বলে? আপনি কাগজের ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া রশির গোড়াটাকে নাটায় ধাক্কে ছেড়ে দিলেন, ঘুড়ি মনে রণান্তে উড়তে থাকলো, মালিক যখন রশি ধরে টান দেয় ঘুড়ি কি আসতে বাধ্য কি বাধ্য না? মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাষ দেখেছো, তোরা চাষ দেখেছো কারো কাছে খোদার মদন ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক কিনা বলে? আপনি মরার পরে আপনার আপনজন হাদিয়া পাঠাবে, এই টেনশন মোটেও করবেন না, আপনি আপনার বাজার করে নিয়ে কবরে যেতে হবে, অন্যথায় আপনার উপায়। কথা বলেন না কেন? সুখে কি লাভ? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার বয়ান দিয়েছেন, আমি সেখানে পড়ে যাব, তার আগে আমি আপনি সৌদ সম্পর্কে আরো চমৎকার খবর দিব। শুনতে রাজি আছেন নি? তবে এই জায়গাটা একটু ক্লিয়ার করা আমাদের দরকার। বলে হুজুর গো, রক্তের নদী কেন গো, রক্ত
পক্ষেরও আমি গবেষণা শুরু করলাম বন্ধু। আমি চিন্তা করলাম, হাদিস শরীফটা নিয়ে রিসার্চ শুরু করলাম, কেন রে রক্তের কথা উঠে আসলো, কেন এই মানুষটা রক্তের নদীতে সাঁতার কাটে, তাকে কেন এই বাসতে আসতে দেওয়া হয় না, তার মানে কি? আমি গবেষণা করতে করতে বন্ধু একটা জিনিস আমার মাথায় আসলো, আপনাদের বুঝে আসবে কিনা জানি না বন্ধু, সুদের মাধ্যমে তিনি টাকা উপার্জন করে এই টাকা নিয়ে কিন্তু তিনি বাজারে যায় কোথায়, এই টাকা নিয়ে তিনি বাজারে যায়, এই বাজার করে তিনি বাজার করে নিয়ে আসে, তার ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি সবাই কিন্তু এই বাজার থেকে খাবার খায়। বন্ধুরে আমার, খাবার থেকে শরীরে ব্লাড তৈরি হয়, যে ইনকামটা হারাম বাজারটাও হারাম, যে বাজারটা হারাম খাবারটাও হারাম, যে খাবারটা হারাম সেই রক্তটা কখনোই হালাল হতে পারে না। এই জন্য তার জন্য রক্তের নদী বরাদ্দ বন্ধু। কুরবানির দিনে যখন গরু জবাই করা হয়, একদিন দুই দিন যদি রক্তটা মাটির নিচে পোঁতা না হয়, দুর্গন্ধে কোনো মানুষ সইতে পারে না। ও বন্ধু, শোধ করেরা জানে না, ঘোষ করেরা জানে না, ব্যভিচারীরা জানে না, অন্যায় করনেওয়ালা তারা জানে না। আমার নবী হাদিস শরীফের মধ্যে দেখেছে বন্ধুরে আমার, হাদিস শরীফ দ্বারা তিনি প্রমাণ করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে অপরাধী যারা হারাম বক্ষণকারী যারা, তাদের জন্য জাহান্নামে একটা খাবার বন্ধু বরাদ্দ করা আছে, এই খাবার তার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এবার আমার নবী বললেন, এই তিনাতুল খাবার মানে হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত এবং পুঁজ খেতে হবে। সেদিন কিন্তু কোনো আর্গুমেন্ট চলবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো আর্গুমেন্ট গ্রহণযোগ্য হবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই। ওয়াজ মনে আছে কি বলছিলাম? বাঁচতেও দিবে না, মরতেও দিবে না, পালাইতেও উপায় আছে। বন্ধুরে আমার, আমার নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় এক সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে জিরো নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আমার নবী বললেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় দেখা যায় রে, এই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো দুনিয়ার শুকুর। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে তাকান, আমাদের হাদিস যে বর্ণনা করেছেন যতগুলো রাবী আছেন তার মধ্যে অন্যতম হলেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, সুদের 69টা স্তম্ভ আছে, কোনটা? 69 থেকে 70টা স্তম্ভ আছে, এর মধ্যে সবচেয়ে যে স্তম্ভ সবচেয়ে যে অপরাধ, যেই এর মধ্যে সবচেয়ে অপরাধ হলো সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। আপনাদের কারো সন্দেহ থাকলে আমার সাথে অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, সব দলিল আছে, কারণ কিছু পাবলিক তো থাকে, কারণ সে তো এটাকে সাপোর্ট করে, হুজুরের ওয়াজটা তো তার বিপক্ষে চলে যায়, হুজুরে ঠিক করলো না ব্যাটিং করলো, ঠিক না ব্যাটিং? সবচেয়ে ছোটটা হলো কি, সন্তান তার মাকে বিয়ে করলো, যে শোক খাই না, আর আর বাকি 69টার খবর কি? আপনারা যারা পিছনে আছেন তারা এদিক দিয়ে চলে আসেন, এদিক দিয়ে, এদিক দিয়ে বা জায়গা সুন্দর আছে, এদিকে চলে আসেন সবাই, এদিকে ভিতরে চলে আসেন, এদিকে এদিকে জায়গা আছে, অথবা ওই কর্নারেও জায়গা আছে, এদিক দিয়ে এসে বসতে পারেন। এবার আসেন বন্ধুরে আমার, আমার দিকে তাকান, যে ব্যক্তি সুদের মাধ্যমে একটা টাকা উপার্জন করলো, কয়টা টাকা? একটা টাকা উপার্জন করলো, সে যেন 37 বার যেন সে জিনা করলো। কতবার? যে ব্যক্তি সুদের মাধ্যমে একটা টাকা উপার্জন করলো, সে যেন 37 বার জিনা করলো। উপায় আছে, কথা বলার উপায় আছে বন্ধুরে আমার। আপনি যদি 9 টাকা আপনার হালাল, আর 1 টাকা সুদের হতে পারে, ঘোষেরও হতে পারে, পিস্তল ঠেকানোরও হতে পারে, চুরিরও হতে পারে, ডাকাতিরও হতে পারে, চিন্তাইরও হতে পারে, তার মানে হারাম পথে উপার্জিত 1 টাকা আর হালাল হলো 9 টাকা, এই 9 টাকার সাথে 1 টাকা যুক্ত করে 10 টাকা দিয়ে কেউ যদি একটা জামা বানাইয়া
কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকে। মহিলারা যদি বন্ধ বাড়িতে নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কবুল হতে হলে আপনার সর্বপ্রথম উপার্জনটা লাগবে হালাল। আপনি হারাম খাইয়া সারা জীবন নামাজ পড়বেন, হারাম টাকায় পোশাক পরবেন, লাভ হবে না। এই জন্য একটু আগে বলেছে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম বিন বুলুগ। আপনার ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা, আর দানের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। এই আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, জানার পরেও আর তাকে সাপোর্ট দিয়ে যাত্রী 500 টাকার জন্য বাজারের দিনে একটা ব্যাগ বাজারের জন্য মাছ বাজার থেকে একটা মাছের জন্য মালিক যখন গোস্ত কিনতে যায় 5 কেজি গোস্ত কিনে দেয়, এই জন্য অন্যায়কে সে কন্টিনিউ সাপোর্ট করে যায়। আমার নবী বললেন, জালিম জানার পরে, অত্যাচারী জানার পরেও যদি কেউ তাকে একটা সেকেন্ডের জন্য সমর্থন করে রে, আমার নবী বলেছেন সঙ্গে সঙ্গে যেন সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমেরিকার গবেষক মাইকেল এইচ আর তিনি বলেছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি নবীর প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসা থাকতো, তাহলে নবীর কথার দিকে আমাদের সেই শ্রদ্ধা, কথা বলেন ঠিক না ভাই? আজকে কি আমাদের মাঝে সেই শ্রদ্ধা আছে? এই আমার দিকে তাকান, দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী, অল মেন উইল ডাই, সকলকেই মরতে হবে, সেই কথাটা সবাইকে মনে রাখতে হবে, তাহলেই জীবনে সফলতা সম্ভব।